নমস্কার বন্ধুরা, বাঙালি রচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুচেতা। রবি ঠাকুরের বাড়ির হেঁসেলের কিছু কিছু রান্না আজও আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয় পদ। তার মধ্যে একটি হলো ছানার ডালনা। ঠাকুরবাড়ির বই থেকে পাওয়া এই রেসিপিটা ঠিক যেই যেইভাবে এবং যেই যেই উপকরণ দিয়ে করার কথা বলা হয়েছে আমি ঠিক সেইভাবেই আজকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম ছানা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে 3টে মাঝারি সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য ময়দা। ময়দাটা আমি একটু বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, অনেক সময় ছানাটা ভাজার সময় ভেঙে যেতে থাকে। এইটুকু ময়দা দিলে ছানাটা আর ভেঙে যাবে না। এবার ছানাটাকে আমি খুব মিহি করে মেখে নেব, যাতে দানা দানা বা ডেলা ডেলা না হয়ে থাকে। আর ছানাটা ছাঁকার সময় অবশ্যই জলটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন, ছানাটা কিন্তু খুব মিহি করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ছানাটাকে আমি হাত দিয়ে এইভাবে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। ওই বইতে ছানাটাকে চৌকো চৌকো শেপ করে কেটে রান্না করার কথা বলা হয়েছে, আমি তাই ছুরি দিয়ে চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা গোল গোল বলের মতো করেও ছানাগুলোকে ভেজে নিতে পারেন। এখানে একটা কথা বলি, যখন ছানার মধ্যেকার জলটা ছাঁকবেন, ছানাটাকে একটা কাপড়ের মধ্যে করে ছাঁকবেন। এবার যতটা সম্ভব জলটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে নেওয়ার পর কাপড় শুদ্ধ ছানাটার উপরে একটা সিল চাপিয়ে রাখবেন, যাতে আরও এক্সট্রা জলটা বেরিয়ে যায়। যত ভালো করে জলটা বেরোবে ছানার মধ্যে থেকে, তত ভালোই কিন্তু ছানার ডালনাটা বানানো যাবে বা ছানাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি আরও একটু সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছি। এখানে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1টা শুকনো লঙ্কা, 1 টুকরো আদা আর 1 টুকরো হলুদ একসঙ্গে সিলে বেটে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ওই রান্নাটা কিন্তু সর্ষের তেলে অথবা বাদাম তেলে করার কথা ছিল, আমি সর্ষের তেলটা ইউজ করছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ছানাগুলো আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে নেব। ছানাগুলো লাল করে ভেজে নেব। ছানাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ছানাগুলোকে তুলে নেব। বাকি ছানার টুকরোগুলো ওই একইভাবে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো, তাতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হবে। এবার একটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে আলুটাকে ভাজা হতে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, 5 মিনিট পরে আমি ঢাকনিটা খুলে দিয়েছি। দেখুন, আলুটা ততক্ষণে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তেলটা ছেঁকে তুলে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আলু ভাজার তেল থেকে আমি কিছুটা তেল তুলে রেখেছি, অল্প একটু তেলে রান্নাটা করব। এবার ওই তেলের মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। মশলার মধ্যে থেকে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকবো। আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এবং মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান, ঘন বা পাতলা, সেই অনুযায়ী জল দেবেন। 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ছানাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছিল তাই ছানা আর আলু আমি একসঙ্গেই দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনিটা খুলে দিলাম। দেখুন, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ছানাগুলোর মধ্যেও কিন্তু গ্রেভি চলে গেছে। এবার এখানে আমি 1টা ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি একসঙ্গে বেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এই সময় কিন্তু বাটা গরম মশলা আর ঘি দেওয়ার কথা ওই বইতে লেখা আছে। ব্যাস একটু নাড়াচাড়া করে দিলেই তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির ছানার ডালনা।
আপনারাও বাড়িতে বানান, বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।